তো আমির খানের মুভি লাল সিং চাড্ডার ট্রেলার এসে গেছে। তো হ্যালো বন্ধুরা, আমি অভি, আপনারা দেখছেন এজে বাবস। তো বন্ধুরা, লাল সিং চাড্ডা এটি একটি হলিউড মুভি, ফরেস্ট গামের রিমেক। তো দেখো, যারা ফরেস্ট গাম দেখেছো তাদের ট্রেলারটা অতটা ওয়াও লাগেনি, যেহেতু আমি ফরেস্ট গামটি দেখিনি মুভিটি। তো আমার ট্রেলারটি মোটামুটি ভালোই লেগেছে। মুভির ট্রেলারে আমির খানের যে ক্যারেক্টার যেরকম লাগছে, সেটা পিকে আর ধুম থ্রির মতো ভাইব লাগছে। মুভিতে আমির খানের যে জার্নিটি হবে সেটি খুব এক্সট্রা অর্ডিনারি হবে। জীবনটাকে দেখার আর জীবনটাকে বাঁচার নতুন নজর দেখতে পাবো। মুভিটি অনেক ইমোশনাল হবে। মুভির যা কাস্টিং সেটা ভালো লেগেছে। আমির খান আর করিনা কাপুরের রিলেশন কেমন দেখায় সেটা দেখতে হবে, কারণ দেখে মনে হচ্ছে লাল সিং চাড্ডার লাইফে এটি একটি ইম্পর্টেন্ট পার্ট। মুভিতে নাগা চৈতন্য বলিউডের ডেবিউ হতে চলেছে এই মুভির দ্বারায়। যেমন ফরেস্ট গাম মুভিতে ভিয়েতনাম ওয়ার দেখিয়েছে, তেমনি এই লাল সিং চাড্ডা মুভিতে কার্গিল ওয়ার দেখাবে, আর মুভিটি অনেক আইকনিক হবে। মুভিতে আমির খানের যা ডায়লগ আর ওর যা বিজিএম মিউজিক দিয়েছে পুরো অসাধারণ। মুভি 11ই আগস্টে রিলিজ হতে চলেছে। মুভিটি এখনো 2 মাস বাকি আছে, তার মধ্যে হয়তো সে মুভির সেকেন্ড ট্রেলার আসবে। তো আমার ভিডিও এতটাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এরকম মুভি কন্টেন্ট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।